ছোট একটা গাড়ি দেখাবো, হলুদ পাখি। এটা কেয়া পিকান্তো, কালারটা একবার অরিজিনাল কালার, এবং এটা একটা ডাক্তার আপুর গাড়ি। এটা হচ্ছে আপনার সুজুকি সুইফট, এটা সুজুকি সুইফট। এটা সিসি একটু বেশি, 1300 সিসি। এরপরে আমরা একটা হাইব্রিড গাড়ি দেখবো। আচ্ছা, এটা হচ্ছে একুয়া। চাহিদা আরও ভালো, কারণ আপনার বড় ফ্যামিলি যারা আছেন এবং কম খরচে বড় গাড়ি চাচ্ছেন, তারা এই গাড়িটা নিতে পারে। এই হাইজ গাড়ির জন্য আমার বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, মানে প্রতিদিন হাইজ গাড়ির জন্য ফোন আসে। এইগুলো তো হার্ড জিপ, এইগুলো আপনার পাহাড় পর্বত দিয়ে খালি ঘুরবেন, তেল দেবেন আর চালাবেন, এটা ডিস্টার্ব দেয় না। প্রান্ত ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাইয়া। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও 7 রাস্তা এবং এফডিসি গেটের মাঝখানে হলিডে ইন হোটেলের সাথে আমার শোরুমটা ঢাকা মেট্রো। বরাবরের মতো কী কী সুযোগ সুবিধা দিচ্ছেন আপনার ভাইয়া? আমাদের শোরুম থেকে গাড়ি কিনলে 1 বছর ফ্রি সার্ভিস পাবেন, 100% নাম ট্রান্সফারের পেপারস পাবেন, আর হচ্ছে আপনার গাড়ি এক্সচেঞ্জ অফার আছে আমাদের, সেল করলে সেল করতে পারবেন, আর কিনলে তো কিনতেই পারবেন ভাইয়া। আমরা ডিসকাউন্ট সবসময় দিয়ে থাকি, আপনার ভিডিও দেখে আসলে ভালো ডিসকাউন্ট আমরা দিই। প্রথম কোনটাতে শুরু করবেন ভাইয়া? আমি ছোট একটা গাড়ি দেখাবো, হলুদ পাখি। এটা কেয়া পিকান্তো, কালারটা তো ভাই খুব সুন্দর, কালারটা একবার অরিজিনাল কালার, এবং এটা একটা ডাক্তার আপুর গাড়ি। এটা সিসিও 1000 সিসি, ম্যানুয়াল গিয়ার। আচ্ছা, তাহলে মাইলেজটা ভালো পাওয়া যাবে। হ্যাঁ, মাইলেজ ভালো পাওয়া যাবে, এটা 16-17 এরকম মাইলেজ দিবে। আচ্ছা, প্রান্ত ভাই কন্ডিশন কি গাড়িটার? ভাইয়া গাড়ির কন্ডিশন একবার সুপার ফ্রেশ। হ্যাঁ, অরিজিনাল কালারের গাড়ি এবং অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল গিয়ার বক্স যা আছে সামনে পিছনে, অরিজিনাল আপনার গ্লাস। আচ্ছা, এগুলো সার্ভিস কিরকম দেয় ভাই? এগুলো ভালো সার্ভিস দেয় ভাইয়া। তাহলে ভাই ভিতরটা কি কন্ডিশনে আছে? ভিতরটা অনেক সুন্দর ভাইয়া, একটু দেখেন। এটা কিন্তু ভাইয়া কোরিয়ান গাড়ি। আচ্ছা, কিন্তু গাড়িগুলো অনেক সুন্দর করছে, অনেক সুন্দর। টোটাল 5 সিট। হ্যাঁ, যাদের ছোট ফ্যামিলি, যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এটা বেস্ট হবে। জি ভাইয়া, অনেক সুন্দর একটা গাড়ি কিয়া। স্কুল ডিউটির জন্য এই গাড়িগুলো আসলে নেয়, আবার অনেকে নেয় ভাইয়া প্রথম গাড়ি, জীবনের প্রথম গাড়ি। জি জি। হ্যাঁ, কালারটা খুব সুন্দর, অনেক সুন্দর, বাইকের টাকায় গাড়ি। টোটাল 5 সিট বাইকের টাকায় গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা, এবং প্রত্যেকটা জয়েন্ট তো ভাই ফ্রেশ। হ্যাঁ, প্রত্যেকটা জয়েনি আপনার ফ্রেশ। খোলাকাটা এক্সিডেন্ট হিস্টরি মার্গুতা এগুলো নাই। সার্ভিস তো ভাই ভালো দিবে, 100% সার্ভিস ভালো দেবে। এটা ম্যানুয়াল গিয়ার গাড়ি, এই গাড়ি নিয়ে আপনি পাহাড়ে উঠতে পারবেন। আচ্ছা, যেহেতু ম্যানুয়াল গিয়ার। হ্যাঁ, ম্যানুয়াল গিয়ার, এটার কার্যক্ষমতা বেশি ভাইয়া। এবং চারটা টায়ারে তো সার্ভিস ভালো দিবে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। প্রান্ত ভাই দাম কত চাচ্ছেন? ভাইয়া এটা প্রাইস আমি 5,60,000 টাকা দিছি। 5,60,000 টাকা আস্কিং প্রাইস। কে আপিকান্তো শোরুমে কাস্টমার আসলে অর্ডার করবেন? হ্যাঁ, মোটরসাইকেলের দামে কিন্তু ভাইয়া গাড়ি, যারা মোটরসাইকেলের দামে গাড়ি কিনতে চান অবশ্যই প্রান্ত ভাইদের শোরুমে চলে আসবেন। এসি পারফরমেন্স খুবই কুলিং ভাই। ইঞ্জিনটা কি অবস্থা? ইঞ্জিনটা অনেক ভালো কন্ডিশনে আছে, সব কিছু ফ্রেশ। আমি ইঞ্জিন যদি চান আমি একটু দেখাই দিই। জি, একটু ইঞ্জিনটা দেখান। ইঞ্জিনটা একবার ফার্স্ট ক্লাস ইঞ্জিন ভাইয়া। ভাইয়া 1000 সিসি, 1000 সিসি ভাইয়া, 1000 সিসি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনারা, খুব সুন্দর, অনেক সুন্দর ভাইয়া। দেখেন এই ইঞ্জিনের, এই জিনিসটা দেখলেই বোঝা যাবে যে ইঞ্জিনের কন্ডিশন কত ভালো। আচ্ছা, অনেক ফ্রেশ। হ্যাঁ, এবং চেসিস মাসেলও ভাইয়া ফ্রেশ, 100% ফ্রেশ, কোনো খোলাকাটা বা এক্সিডেন্ট, কোনো খোলাকাটা এক্সিডেন্ট হিস্টরি মার্গুতা নাই ভাইয়া। বাইকের টাকায় যারা গাড়ি কিনতে চান অবশ্যই প্রান্ত ভাইদের শোরুমে চলে আসবেন। কিয়া পিকান্তোটা নিতে পারেন, লাইট অরিজিনাল ভাইয়া গাড়ি, লাইট অরিজিনাল। 5,60,000 টাকা আস্কিং প্রাইস, 5,60,000 টাকা। ওকে ভাই, আমরা নেক্সট সুইফট গাড়ি দেখি। আরেকটা পাখি দেখাবো, এটা হচ্ছে আপনার সুজুকি সুইফট। আজকে আপনাদের এখানে অনেক পাখি। জি, এটা সুজুকি সুইফট, এটা সিসি একটু বেশি, 1300 সিসি ভাইয়া। আচ্ছা, খুব সুন্দর একটা গাড়ি এবং সুন্দর একটা কালারের গাড়ি। হ্যাঁ, ঢাকা মেট্রো 13 সিরিয়ালের গাড়িটা। রাইট রাইট। সিসি কত ভাইয়া? ভাইয়া এটা 1300 সিসি, 1300 সিসি এবং সিরিয়াল 13। আচ্ছা, সিরিয়াল 13 পেয়ে যাচ্ছেন আপনারা, এবং ফ্রন্ট সাইডটা একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন ভাই। এই সুজুকি গাড়িগুলো সার্ভিস কিরকম দেয় ভাইয়া? এইগুলো সার্ভিস অনেক ভালো দেয়, যেহেতু ম্যানুয়াল গিয়ার। হ্যাঁ, এগুলো তো ব্র্যান্ড নিউ আসে ভাইয়া, বুঝছেন? আচ্ছা, ব্র্যান্ড নিউ আসে। এবং প্রতিটা গ্লাস কি জেনুইন ভাইয়া? একবার 100% অরিজিনাল গ্লাস, অরিজিনাল ইঞ্জিন, ভিতরেও যা আছে সব অরিজিনাল আছে, সব কিছু আপনি একদম জেনুইন পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর। হ্যাঁ, এই গাড়িগুলো হচ্ছে আপনার ফ্যামিলিতে চলা গাড়ি, বুঝছেন? এটাও ম্যানুয়াল গিয়ার, এবং ভিতরটা পেয়ে যাচ্ছেন আপনারা, খুব সুন্দর, ম্যানুয়াল গিয়ার, ম্যানুয়াল গিয়ার, এবং টোটাল 5 সিট। হ্যাঁ, 5 সিট, খুব সুন্দর, এবং সিলিংটাও দেখা যাচ্ছে একদম ফ্রেশ। জি, গাড়িতে কোনো কাজ আছে প্রান্ত ভাই? না, এই গাড়িতে কোনো কাজ নাই ভাইয়া। আচ্ছা, কোনো কাজ নেই, একদম প্রত্যেকটা ডোর সহ একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর। এবং এই গাড়ির ব্যাক সাইডটা অনেক সুন্দর, ব্যাক সাইডটা অনেক সুন্দর, অনেক সুন্দর ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন, এবং সামনে গ্লাস পিছনে গ্লাস ভাইয়া জেনুইন। সামনে গ্লাস পিছনে গ্লাস অরিজিনাল, এবং লাইটও অরিজিনাল ভাইয়া। আচ্ছা, সব কিছু আপনারা একদম জেনুইন পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর একটা গাড়ি, অনেক সুন্দর গাড়ি, ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি, বেস্ট একটা গাড়ি। স্কুল ডিউটি 100% তেলের গাড়ি ভাইয়া? হ্যাঁ, 100% তেলের গাড়ি ভাইয়া, এগুলো সিএনজি করা নাই, সিএনজি করা নাই। এটার মডেল কত ভাইয়া গাড়িটার? ভাইয়া এটার মডেল হচ্ছে 2010,
আর রেজিস্ট্রেশন হয়েছে 2010-এ 2010-এ রেজিস্ট্রেশন হ্যাঁ সার্ভিস তো ভাই এক কথা চমৎকার দিবে হ্যাঁ 100% ভাইয়া এগুলো আমরা এক বছর ফ্রি সার্ভিস দিয়ে থাকি আচ্ছা ভাই ইঞ্জিনটা কি অবস্থা ইঞ্জিনও কন্ডিশন অনেক ভালো আছে অরিজিনাল ইঞ্জিন আছে আচ্ছা এই লাল পাকেটির দাম কত যাচ্ছে ভাই এটা 680,000 টাকা 680,000 টাকা আজকিম প্রাইস আজকিম প্রাইস আর এই হলুদ পাকেটের মডেলটা কত বলছিলেন ভাই এটা 5 এর মডেল ভাইয়া আচ্ছা 5 এর মডেল রেজিস্ট্রেশন 5ই 5 এর রেজিস্ট্রেশন হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ আসে এগুলো ব্র্যান্ড নিউ আসে আচ্ছা 5 লাখ 60000 দুইটা গাড়ি ব্র্যান্ড নিউ আসছে 5 লাখ 60000 কিয়া এবং সুজুকিটা হচ্ছে 680,000 রাইট ওকে ভাই আমরা এরপর কি একুয়া দেখব ভাইয়া এরপরে আমরা একটা হাইব্রিড গাড়ি দেখব আচ্ছা এটা হচ্ছে একুয়া টয়োটা একুয়া হ্যাঁ 2013 মডেল মাইলেজটা ভালো পাওয়া যাবে যেহেতু হাইব্রিড গাড়ি হ্যাঁ কন্ডিশন কি ভাই গাড়িটার পুশ স্টার্ট ভাইয়া 13 মডেল ভাইয়া আচ্ছা 13 মডেল হ্যাঁ ওটা 13 মডেল ইঞ্জিনটা কি অবস্থা ভাইয়া ইঞ্জিন একবার অরিজিনাল ইঞ্জিন কম্পিউটারে টেস্ট করা আছে আচ্ছা 100% জেনুইন ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর এবং সার্ভিস তো ভালো দিবে ভাই জি সার্ভিস ভালো দিবে এবং চেসিস মাসেলও আপনারা ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ব্যাটারি হেলথ কি রকম ভাই ব্যাটারি ভালো আছে ভাই কম্পিউটার চেক করে নেবেন আমার মতো সেই অপশনটুকু দিচ্ছেন 100% আমিও চেক করে আনছি গাড়ি আচ্ছা এবং সামনে গ্লাস পিছনে গ্লাস জেনুইন ভাই একবারে অরিজিনাল গাড়ি আচ্ছা একেবারে সামনে গ্লাস পিছনে গ্লাস জেনুইন পেয়ে যাচ্ছেন গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে ভাই না না অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো গায়ে নেই আমার কাছে আচ্ছা পেয়ে যাচ্ছেন 25টা ক্রুজ কন্ট্রোলার সহ ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ 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 ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু ওকে আছে না ভাই জি জি ওকে আছে সবকিছু ওকে আছে এবং সিলিং তো আপনারা এক কথা চমৎকার ফ্রেশ পেয়ে যাচ্ছেন 5 সিটের গাড়ি টয়োটা একুয়া যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এই গাড়িটা অনেক বেস্ট হবে এবং ব্যাক সাইডটাও আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো কোড 34 সিরিয়াল টয়োটা একুয়া হাইব্রিড গাড়ি যারা হাইব্রিড গাড়ি চাচ্ছেন মাইলেজের জন্য ব্যাটারি একটা সার্ভিস পাবেন এই গাড়িটা যদি আপনারা কিনেন এবং মডেল হচ্ছে 2013 জি 13 মডেল 17 তে রেজিস্ট্রেশন ভাইয়া দাম কত যাচ্ছেন গাড়িটা ভাইয়া এটা প্রাইস পড়বে 13,50,000 টাকা 13,50,000 টাকা আজকিম প্রাইস হ্যাঁ ওকে ভাই আমরা নেক্সট গাড়ি দেখি নেক্সট একটা অ্যাভেঞ্জার দেখবো 7 সিটার টয়োটা অ্যাভেঞ্জার 7 সিটার হ্যাঁ এটার চাহিদা আরো ভালো কারণ আপনার বড় ফ্যামিলি যারা আছেন এবং কম খরচে বড় গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন ডাক্তার চালিত অ্যাভেঞ্জার এক হচ্ছে 7 সিটার আর এক হচ্ছে ইনকাম ট্যাক্সটা কম হ্যাঁ 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 এটা ভাইয়া আপনার ব্র্যান্ড নিউ আসে একদম ব্র্যান্ড নিউ আসছে জি খুব সুন্দর একটা গাড়ি ব্ল্যাক কালার ভাইয়া ব্ল্যাক কালার ভিতর বিস্কিট কালার জি এডিশনের গাড়ি প্রান্ত ভাই গ্লাসগুলো কি জেনুইন 100% জেনুইন গ্লাস আচ্ছা 100% জেনুইন গ্লাস পেয়ে যাচ্ছেন খুব সুন্দর টয়োটা অ্যাভেঞ্জার 7 সিটের গাড়ি এবং ভিতরটা হচ্ছে সবার পছন্দের বেজ ইন্টেরিয়র জি জি বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন আপনারা ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু ওকে আছে ভাইয়া হ্যাঁ সবকিছু ওকে আছে সবকিছু ওকে আছে বেজ ইন্টেরিয়র প্রত্যেকটা ডোরের প্যাডগুলো খুব সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা টোটাল 7 সিট যাদের একটু বড় ফ্যামিলি তাদের জন্য এটা অনেক বেস্ট হবে এবং ভাই ব্যাক সাইডটা কি অবস্থা ব্যাক সাইডটাও অনেক ভালো আছে ভাইয়া আপনার পিছনে গ্লাস অরিজিনাল এবং লাইট অরিজিনাল আপনার বাম্পার লাগানো আছে মানে একটা গাড়িতে যত কিছু থাকার দরকার ফুল কমপ্লিট আছে ফুল কমপ্লিট আছে জি ভাই গাড়িতে কোনো কাজ আছে ভাইয়া এই দেখেন গাড়িতে কোনো কাজ নেই ডক্টর স্টিকারও লাগা আছে আচ্ছা ডক্টর স্টিকার পর্যন্ত দেওয়া আছে জি প্রান্ত ভাই দাম কত যাচ্ছে গাড়িটা এটা 13,50,000 টাকা 13,50,000 টাকা হচ্ছে 11 রেজিস্ট্রেশন 11 এটা ব্র্যান্ড নিউ আসছে ব্র্যান্ড নিউ আসছে জি ওকে ভাই আমরা এরপরে গাড়ি দেখি জি ভাইয়া এখন আমি একটা হাইজ গাড়ি দেখাবো এই হাইজ গাড়ির জন্য আমার বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে আচ্ছা মানে প্রতিদিন হাইজ গাড়ির জন্য ফোন আসে জি আমি এটা হচ্ছে সুপার জিএল হাইজ 2015 মডেল 20 রেজিস্ট্রেশন এটা পুশ স্টার্ট আচ্ছা এবং ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন ফুল প্যাড ফুল সিলিং সুপার জিএল বলে যেটাকে আচ্ছা সেই প্যাকেজটা এটা আমি নিয়ে আসছি এটা আপনার ফার্স্ট পার্টির গাড়ি আচ্ছা এবং ডাবল পার্টের প্রজেকশন হেডলাইট অরিজিনাল সামনের গ্লাসটা ইঞ্জিনও অরিজিনাল ভাইয়া আচ্ছা যা আছে সবকিছু জেনুইন হ্যাঁ হ্যাঁ এবং গাড়িটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার গাড়ি অরিজিনাল কালারের গাড়ি টোটাল 12 সিট ভাইয়া হ্যাঁ আপনার সামনে পুশ স্টার্ট আছে ভাই আচ্ছা চাবি স্টার্ট 12 সিটের গাড়ি এবং পুশ পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এবং মাইলেজ দেখাচ্ছে ভাই 59,086 হ্যাঁ ওটা অরিজিনাল মাইলেজ 100% জেনুইন মাইলেজ হ্যাঁ ড্যাশবোর্ডটাও আপনার এক কথায় চমৎকার ফ্রেশ চাকা চারটা কিন্তু ভাইয়া নতুন একবারে নতুন একেবারে নতুন হ্যাঁ চারটা টায়ারে তো ভাই ফ্রেশ চারটা চারের চাকাই একবারে ফ্রেশ আচ্ছা সিলভার কালার চারটা টায়ারে আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন জি জি এবং পিছনের ভিতরটা কি অবস্থা ভাইয়া পিছনেও অনেক ভালো এটা অনেক কিন্তু ভাইয়া সিএনজি বা এলপিজি করা যাবে না যেহেতু ডিজেল ইঞ্জিন হ্যাঁ ডিজেল ইঞ্জিন এই কারণে টোটাল 12 সিট পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা গাড়ি টয়োটা হাই সুপার জিএল ডিজেল ইঞ্জিন জি এবং এটার মডেল হচ্ছে ভাই 2015 মডেল আপনার 20 রেজিস্ট্রেশন আচ্ছা ভাই স্টিকার সহ আছে গ্লাসে ভাই সামনে গ্লাস পিছনে গ্লাস জেনুইন একবারে জেনুইন গ্লাস রাইট প্রান্ত ভাই দাম কত যাচ্ছে ভাই এটার প্রাইস পড়বে 28,00,000 টাকা 28,00,000 টাকা জি ডিজেল ইঞ্জিন চালিত ডিজেল ইঞ্জিন চালিত চলেন ভাই আমরা নেক্সট গাড়ি দেখি জি শিওর এরপর কি দেখব ভাই এরপর আমরা একটা ক্লোজার দেখাবো
টয়োটা ক্লুজার, ক্লুজার 5 এর মডেল, আপনার 8 এর রেজিস্ট্রেশন 2400 সিসি, মানে কম বাজেটের জিপ গাড়ি। হ্যাঁ, যারা হার্ড জিপ চাচ্ছেন জি জি তারা এই গাড়িটা নিতে পারেন। এটার পিছনের স্পেসও অনেক ভালো। আচ্ছা, অনেক বেশি স্পেস ভাই, টোটাল 5 সিট বাট পিছনে অনেক স্পেস পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, এবং আপনার পিছনে হচ্ছে আপনার গ্লাস অরিজিনাল। আচ্ছা, গ্লাস অরিজিনাল ফার্স্ট পার্টির গাড়ি, 13 সিরিয়ালটা ভালো কিন্তু ভাইয়া, 13 সিরিয়াল, 13 সিরিয়াল। হ্যাঁ, খুব সুন্দর, পিছনে কিন্তু হিউজ স্পেস, অনেক স্পেস, অনেক স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা। এখানে কি ভাই এক্সট্রা সিটের লাগানোর কোনো লাগানো যায় ভাইয়া? লাগানো যায়। হ্যাঁ, এটা বিআরটি থেকে পারমিশন নিতে হয়, পারমিশন নিতে হয়। এখানে বেবি সিট লাগানো যায়, দুই পাশে দুইটা বেবি সিট লাগানো যায়। আচ্ছা, খুব সুন্দর, এবং প্রতিটা জয়েনি আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন। কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্ট্রি নাই ভাইয়া আমার গাড়িতে। মডেল কত ভাই গাড়িটার? ভাইয়া 5 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 5 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, 8 এর রেজিস্ট্রেশন। ভিতরটাও আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর একটা গাড়ি, টয়োটা ক্লুজার হার্ড জিপ। হ্যাঁ, এই সিট কভারগুলো ভাইয়া হচ্ছে আপনার আমরা লাগাইছি পরে। জি জি, হ্যাঁ, অরিজিনাল সিট কভারটা ভিতরে আছে। আচ্ছা, পালমানে সিট কভার পেয়ে যাচ্ছেন আপনারা, সিলিং সহ ফ্রেশ লাক্সারিয়াস গাড়ি। ভাই ইঞ্জিনটা সিসি কত ভাইয়া? এটার ইঞ্জিন হচ্ছে আপনার 2400 সিসি। 2400 সিসি? হ্যাঁ, সামনে দেখেন আপনার লাইট কিন্তু অরিজিনাল, দেখলেই বোঝা যায় ভাইয়া কালো হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, অরিজিনাল গাড়ির সাথে লাইট। কালারটা খুব সুন্দর গাড়ির, ব্ল্যাক কালার, জিপ গাড়ি আপনার ব্ল্যাক কালারই ভালো লাগে। আচ্ছা, বিবিটি ইঞ্জিন নাকি ভাইয়া? হ্যাঁ, বিবিটি ইঞ্জিন 2400 সিসি পেয়ে যাচ্ছেন আপনারা। ইঞ্জিন গিয়ার বক্স পাহাড় পর্বত দিয়ে খালি ঘুরবেন, তেল দেবেন আর চালাবেন, এটা ডিস্টার্ব দেয় না। আমার শোরুম অ্যাড্রেস হচ্ছে আবারও বলে দিচ্ছি, তেজগাঁও 7 রাস্তা, আর হচ্ছে এফডি সিগেটের মাঝখানে হলিডে ইন হোটেলের সাথে আমাদের ঢাকা মেট্রো। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।